শিক্ষার্থীরা ঘন কলম পেলে আকৃতি গুলো বলতে পারবে, আকৃতি গুলো পৃথক করে সাজাতে পারবে। এটি ছাড়াও গান তৈরি করবে, সেগুলো লক্ষ্য করবে, সেগুলো তোমরা কি দেখতে পাচ্ছো, ওগুলো বন্ধুকে আসতে কি করছে। বিভিন্ন জৈবিক আকৃতি যেমন গোলক, বেলন, কলক, ঘনক, নিচে বিভিন্ন আকৃতি সেগুলো দেখবে। বল সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে, দুটি গণক আকৃতির নাম লেখো, দুটি গণক আকৃতির নাম লেখো, দুটি গণক আকৃতির নাম লেখো, দুটি গণক আকৃতির নাম লেখো। তাদের নাম লিখতে ঘন উদাহরণ নাম আকৃতি ভালো লাগলে পরে